ব্রিটেনের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশি নতুন প্রজন্মকে এ ধারা অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে লেস্টার সাউথের লেবার দলীয় এমপি জন এসওয়ার্থ এসব কথা বলেন। লেস্টার থেকে ফিরে রিপোর্ট করেছেন আমাদের ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা। লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বাংলাদেশি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। লেস্টার সাউথের লেবার দলীয় এমপি জন অ্যাশওয়ার্থ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, in the near future, that this country had people from a Bangladeshi background in our cabinet and maybe even as prime minister one day. রবিবার দুপুরে লেস্টারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলিফউদ্দিন। আবু তাহের এমবির পরিচালনায় বক্তারা আগামীতে এ ধরনের অনুষ্ঠানে সকল ধর্মাবলম্বী মানুষদের দাওয়াত দেওয়ার আহ্বান জানান আয়োজকদের প্রতি। উপস্থিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন লেস্টার সিটি কাউন্সিলের কাউন্সিলর শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার, কাউন্সিলর হানিফ আকবানি। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন মনিরুদ্দিন আখঞ্জি, আমিরুদ্দিন আহমদ, হাফিজুর রহমান সহ আরও অনেকে। ইস্ট মিডল্যান্ডসের লেস্টার থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ। Passionate about exceeding expectations.